আওয়ামী লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশকে, ফোকলা বানিয়ে দিয়েছে, কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছে, দেখছেন কি বলে, কি পেনশন দিবে, পেনশন স্কিম, ওই মানুষের টাকা চুরি করে আরেকটা ফন্দি বাইর করছে, ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। বন্ধুগণ, মানুষ এবার তা হতে দেবে না। পরিষ্কার কথা আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, এই দাবি আমাদের দাবি নয়, এই দাবি 18 কোটি মানুষের দাবি, যে ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় হন, অন্যথায় এই দেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কিভাবে সরাতে হয়। 52 সালে সরিয়েছে, 90 সালে 69 সালে সরিয়েছে, 71-এ সরিয়েছে পাক হানাদার বাহিনীকে, 90-এ সরেছে স্বৈরাচারকে, এবার আপনার পালা। তাই এখনো বলছি সাবধান, এখনই অবিলম্বে পদত্যাগ করুন, জনগণের দাবি মেনে নিন, অন্যথায় জনগণ উত্তার আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের পর তরঙ্গ তুলে, সমুদ্রে যেমন ঢেউ আসে সেই ঢেউ তুলে তুলে আপনাকে সুনামির মতো নিশ্চিহ্ন করে দেবে। বন্ধুগণ, আজকে এই আওয়ামী লীগের অবৈধ সরকার, তারা দাবি করে যে সাংবিধানিকভাবে নির্বাচন হবে, কোন সংবিধান, বৈধ সংবিধান না, এটা বৈধ সংবিধানটা তারা নিজেরাই অনেক আগে কাটা ছুড়ো করে শেষ করে দিয়েছে। আর তারা যে যে 15-পঞ্চদশ সংশোধনীর কথা বলে তা জোর করে ক্ষমতায় না নির্বাচনে বসে আছে, সেটাই তো অবৈধ, তাই না? বিচারনীতি করেছে, বিচারনীতি করে বলেছে যে যারা যারা এই অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা যারা নির্বাচনে জনগণ যে ভোট দিতে চায় সেই সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে আবার ভিসা নীতি প্রয়োগ করা হবে। এই যে আমাদের পুলিশ ভাইয়েরা কথায় কথায় রাত্রের অন্ধকারে গিয়ে আমাদের ছেলেদেরকে গ্রেফতার করেন, আপনাদের 9 জন বড় বড় অফিসার, 9 জন, তারা এখন আর আমেরিকা যেতে পারে না, তারা যে সহায় সম্পদ তৈরি করেছিল সেই সব দেশে, সেগুলো কি হবে সেই চিন্তায় তাদের রাতে ঘুম হয় না। বন্ধুরা, আমরা খুব পরিষ্কার করে বলি, পুলিশের সাধারণ যারা কর্মকর্তা, যারা পুলিশের লোক, তারা কখনো এই সমস্ত অন্যায় চুরি চামারির সঙ্গে জড়িত না, জড়িত এই বড়রা বন্ধুগণ, তাদের বেআইনি, সম্পূর্ণ বেআইনি নির্দেশে আজকে তারা পুলিশের রাজত্ব কায়েম করেছে, তাই না? অবস্থা এখন আরো খারাপ, সময় নাই, মানে মানে এখনই পদত্যাগ করো, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দাও, সংসদ বিলুপ্ত করে দাও, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাও এবং নতুন পার্লামেন্ট সরকার গঠন করো। আর এই দেশের মানুষের নরের মণি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করো, অন্যথায় এইখানে বাগিয়ে বলেছি পারাবার পথ খুঁজে পাওয়া যাবে না।